वेलकम टू माय चैनल अतिशा सरकार। আমি আবার এসে গেছি আমাদের একটি ফুড ব্লগ নিয়ে। আর আজকে যে ব্লগটি সেটা আমি খাবার নিয়ে এসেছি এবং আপনাদেরকে বলে দিই আজকে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে বাসন্তী পোলাও। এটা নিয়েছি চিকেন মাখানি। তো চিকেন মাখানিতে সাধারণত আলু পড়ে না, আমি আলু ভালোবাসি খেতে বলে আলু নিয়েছি। আর নিয়েছি সঙ্গে ডিমের কোচ আর স্যালাড বলতে পেঁয়াজ আর লেবু। তাহলে ফ্রেন্ড শুরু করা যাক আজকে ভিডিওটি, চলুন। আমি একটু গ্রেভি নিয়েছি কারণ আমি গ্রেভি ছাড়া আমার খেতে খুব অসুবিধা হয়, সেই জন্য। বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশনগুলো আপনারা পান আমার এই চ্যানেল সংক্রান্ত। আর প্লিজ লাইক করবেন আর কমেন্টস করতে একদম ভুলবেন না। কিন্তু বলে রাখি বন্ধুরা, প্রচুর 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 পরিমাণে আমার ভিডিওটাকে শেয়ার করুন। কারণ আপনাদের আজকে ভালোবাসা এবং আপনারা আমার চ্যানেলটা দেখেন বলেই আজকে আমি উৎসাহিত হই কোথাও না কোথাও আমার ব্লগগুলোকে করার জন্য। তা আশা করব পরবর্তী সময়ে আপনারা আমার চ্যানেলটাকে আরও বেশি শেয়ার করবেন এবং অবশ্যই অনেক বেশি বেশি করে লাইক দেবেন এবং কমেন্টস করবেন, আমারও তাতে ভালো লাগবে। এবং আমি চেষ্টা করব আরও নতুন নতুন করে যেন আমি আরও নতুন নতুন ভিডিও যেন নিয়ে আসতে পারি, সেটা সবসময় চেষ্টা থাকবে। আর এখন তো যেহেতু লকডাউনের সময়, যার জন্য বাড়িতেই সব কিছু তৈরি করে এখন বাড়িতেই খাওয়া দাওয়া, কারণ বাইরে খাওয়া একদমই আনছিল। এর আগের ভিডিওতেও আমি আপনাদের হয়তো বলেছি, কারণ বাইরে এখনও মানুষকে বোঝা যাচ্ছে না যে কার উপসর্গ আছে কার উপসর্গ নেই। তো সেক্ষেত্রে এখন একটু সাবধানতাটা বজায় রাখাটা বিশেষভাবে আমাদের মনে হয় প্রয়োজন, তাই না? আমি তো গন্ধ রাখলে নিয়েছি। Thank you.
খুব ভালো সেদ্ধ হয়েছে। বর্ষাকাল শুরু হয়ে গেল, তার মধ্যে এখন করোনার তো আবহাওয়া ছিলই চারদিকে, তার সাথে শুরু হয়েছে এখন নতুন করে ডেঙ্গি। এটা প্রত্যেক বছরই আমাদের এখানে পশ্চিমবঙ্গে সেটা দেখা যায়, বিভিন্ন এরিয়ায়, বিভিন্ন শহরাঞ্চলে, গ্রামাঞ্চলে। যার জন্য বাড়ির আশেপাশেটা না ভীষণভাবে পরিষ্কার রাখাটা দরকার, কারণ এই ডেঙ্গি মশাগুলো সাধারণত পরিষ্কার জলে যেহেতু ডিম পারে, তো সাবধানে রাখা, মানে বলতে গেলে বাড়ির আশেপাশটা দেখে নেওয়া উচিত, বা বাড়ির মধ্যে কোথাও যদি কোথাও জল জমে থাকে কোনো পাত্রে, সেটা আমার মনে হয় ফেলে দেওয়া উচিত। এবং ভীষণভাবে চারদিকে ব্লিচিং পাউডার ছড়িয়ে দিলে কি হয়, এই যে ডেঙ্গু মশাগুলো সাধারণত আর বাড়তে পারে না বা জন্ম নিতে পারে না, লিঙ্গ নষ্ট হয়ে যায়। চারদিকে পরিস্থিতিটা ভীষণভাবে একটা ভয়াবহের মধ্যে হয়ে গেছে, মানে একদিকে করোনা, মানুষ হসপিটালে ভর্তি, তার উপরে যদি কারো ডেঙ্গি হয় তো তাকে তো অবশ্যই তার প্লেটলেট কাউন্ট যদি কমে যায় তাকে হসপিটালে ভর্তি করতে হচ্ছে, মানে চারদিকে একটা ভয়াবহ পরিস্থিতি। তার উপরে কন্টিনিউ ভূমিকম্প হচ্ছে, যেহেতু ভারত মহাসাগরের নিচে প্লেটলেটটা ভাঙতে শুরু করেছিল, এখন অনেকটাই ভেঙে গেছে। এবং রেগুলার রাত্রে আপনারা যখন শোবেন, জানি না কতটা ফিল করতে পারেন, বাট হালকা হলেও একটু দেখবেন ভূমিকম্পের অনুভূতি কিন্তু হয়। এই 2020 সালটা আমার মনে হয় সবার জন্য ভীষণ বাজে। এই বৃষ্টিপাতের দিনে বাইরে যাওয়া সম্ভব নয়, সেই জন্য ঘরে আজকে যা ছিল আমি আজকে তাই দিয়ে এই ব্লগটা আজকে করলাম, তাই দিয়ে রান্না করলাম, করে সেটা দিয়ে আজকে ব্লগটা শুরু করেছি। কারণ সত্যি কথা বলতে এই বৃষ্টিপাতের দিনে বাইরে যাওয়াটা রিস্কের ব্যাপার, কারণ আজকে বাইরে ছাতা নিয়ে বেরোন বা আপনি রেইনকোট পরে যাই পরে বেরোন না, কারণ কোনো না কোনো ভাবে বৃষ্টির যেভাবে মানে হাওয়ার সাথে বইছে আপনি ভিজে যাবেন, আর সেটা যদি বাড়িতে এসে প্রপারলি না শুকিয়ে নিতে পারেন তাহলে জ্বর সর্দি কাশি তো লেগেই আছে, মানে সেটা হতে বাধ্য। এবার তার উপর ডিপেন্ড করছে আপনার ইমিউনিটি সিস্টেম, যতটা ভালো হবে ততটা আপনি নিজেকে সার্ভাইভ করতে পারবেন, ভালো না থাকলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ। এবং আমি প্রায়শই এখন দেখতে পাচ্ছি আমার অনেক বিদেশি ফ্রেন্ডরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে, তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। থ্যাংক ইউ ফর মাই সাবস্ক্রিপশন মাই চ্যানেল। আশা করব আপনারা পরবর্তী সময়েও আমার চ্যানেলগুলোকে আরও বেশি শেয়ার করবেন, এবং যেন আমি আরও বেশি করে ভিউয়ার্স পাই সেটা সবসময় আশা করবো আপনাদের কাছ থেকে।
কোর্সটা পুরো হাফ ফেল হয়েছে। ওকে বন্ধুরা, আজকে তাহলে আমার খাবারটি এখানেই শেষ করলাম, আর পরবর্তী ভিডিও নিয়ে আবার আমরা আপনাদের সামনে আসব। আর আশা করবো আপনারা অবশ্যই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর বাইরে গেলে অবশ্যই মাস্ক ইউজ করবেন এবং স্যানিটাইজ সবসময় করবেন। ওকে বন্ধুরা, তাহলে আসি, আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।